ওয়েলকাম ফ্রেন্ডস, আপাতত 31 জানুয়ারি 2022 পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধিনিষেধ লাগু আছে, যার মধ্যে অন্যতম হল শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন বন্ধ। শুধুমাত্র 50% ক্যাপাসিটি নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলি চলছে। 1 ফেব্রুয়ারি থেকে যে নতুন বিধিনিষেধ লাগু হবে সেখানে যেটা আশা করা যাচ্ছে, নবান্নে এলো বিশেষ প্রস্তাব, রাজ্যে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই, ফের স্কুল চালু করার তৎপরতা শুরু রাজ্যে। সূত্রের খবর, অবিলম্বে স্কুল খুলতে চায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। স্কুল খোলার বিষয়ে আজ শুক্রবার মুখ্য সচিবের কাছে পাঠানো হলো শিক্ষা দপ্তরের প্রস্তাব। বিষয়টি নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে নবান্ন, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষা দপ্তর। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করি, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নবান্ন, এমনটাই নবান্ন সূত্রের খবর। অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2022 থেকে রাজ্যে যে নতুন বিধিনিষেধ লাগু হবে এমনটা মনে করা হচ্ছে। আবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের দরজা খুলতে চলেছে, তবে এবারে কি কাঠামো নিয়ে দরজা খুলবে, আগে যেমন ছিল একদিন অল্টারনেটিভ ডে, এবারে কি সিস্টেমে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, বা 1 ফেব্রুয়ারি থেকেই হবে কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একটা আলোচনা শুরু হয়েছে, শিক্ষা দপ্তর একটা প্রস্তাব পাঠিয়েছে এবং অবশ্যই স্বাস্থ্য দপ্তরের সাথে আলোচনাটা অত্যন্ত ভাইটাল বিষয়, কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন। কিছুদিন গেলে হয়তো বিষয়টা আরও আমাদের কাছে পরিষ্কার হবে। আপাতত এটুকু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।